প্রশ্ন ও উত্তর চ্যানেলটি শুধুমাত্র এই চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য, যেখানে প্রশ্ন করবেন আপনি, উত্তর দিবে আমাদের অভিজ্ঞ এক্সপার্টগণ। আমাদের কাছে প্রশ্ন করতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে আমাদের কাছে প্রশ্ন করুন। আমাদের একজন সাবস্ক্রাইবার আমাদের কাছে প্রশ্ন করে জানতে চেয়েছেন বাচ্চা নিতে গেলে কতবার সহবাসের প্রয়োজন। তাহলে চলুন জেনে আসি সেই প্রশ্নের উত্তর। বাচ্চা নিতে চাইলে অবশ্যই যোনির ভিতরেই বীর্যপাত করতে হবে। যোনির ভিতরে বীর্যপাত না করলে বাচ্চা হবে না, কেননা ছেলেদের বীর্যতে থাকে শুক্রকীট ও নারীদের জরায়ুতে থাকে ডিম্ব। ডিম্ব শুক্রকীটের সঙ্গে মিলিত হওয়ার জন্য নারীর জরায়ু অপেক্ষমান থাকে। ডিম্ব ও শুক্রকীটের মিলনের ফলে মানবভ্রূণের সৃষ্টি হয় এবং আস্তে আস্তে তা মানবরূপে ধারণ করে। বাচ্চা নেওয়ার জন্য নির্দিষ্ট সংখ্যকবার সহবাস করার প্রয়োজন নেই। একবার সহবাস করার দ্বারাই বাচ্চা হবে যদি ওই একবার সহবাস করার বীর্যকে নারীর জরায়ুতে অপেক্ষমান থাকা ডিম্বের সাথে মিলিত হতে পারে। জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো এই কাজটিই করে, ডিম্বের সাথে শুক্রকীটের বাধা সৃষ্টি করে, যার কারণে ডিম্বের সাথে শুক্রকীটের মিলন ঘটে না, যার ফলে বাচ্চা হয় না। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আপনি যদি জন্ম নিয়ন্ত্রণের কোনো পদ্ধতি ব্যবহার না করেও বাচ্চা নিতে পারছেন না, তাহলে এখনই আপনার চিকিৎসার প্রয়োজন আছে। বাচ্চা নেওয়ার উপযুক্ত সময়। নারীর গর্ভে বেবি ধারণের জন্য কিছু উপযুক্ত সময় আছে। এই সময়গুলো সহবাস করলে গর্ভে সন্তান আসে, তাই বাচ্চা গর্ভে ধারণ করার জন্য বাচ্চা নেওয়ার উপযুক্ত সময়গুলো সহবাস করে বাচ্চা নেওয়ার চেষ্টা করুন। আপনি যদি সহবাসের দ্বারা বাচ্চা নিতে চান, তাহলে সহবাসের সময় বাচ্চা নেওয়ার পদ্ধতি সেক্স পজিশনগুলো ব্যবহার করুন। এই সহবাসের পজিশনগুলো দ্বারা সহবাস করলে নারীর গর্ভাশয়ে পুরুষের বীর্য ভালোভাবে পৌঁছায় এবং সহজে নারীর গর্ভে সন্তান আসে। আপনি যদি বাচ্চা নেওয়ার সেক্স পজিশনগুলো সম্পর্কে জানতে চান, তাহলে কমেন্ট করুন। জানতে চাই 100 জন কমেন্টে জানতে চাই লিখে কমেন্ট করলে প্রকাশ করা হবে ওই ভিডিওটি। আমাদের সমস্ত আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রশ্ন থাকলে কমেন্ট করুন, ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।